السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال عليه الصلاة والسلام: فالناس كلهم هلكا إلا العالمون، والعالمون كلهم هلكا إلا العاملون، والعاملون كلهم هلكا إلا المخلصون، والمخلصون على خطر عظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شمانيت أسكر مهتي বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, ইসলাম দরদী প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ, সকলে মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অজস্র শুক্রিয়া যে উন্মুক্ত এই চাটিয়াল ময়দানে বিশাল এক শামিয়ানার নিচে রাত্রের দিনের শেষে রাত্রের শুরুতে যা এমন একটা মহতি মাহফিলে আমাকে আপনাকে আল্লাহ জাল্লা শানুহু কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। যারা আসতে পারলাম তারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, যেই মহান প্রভু তার কুদরতি কুলে তুলে আমাকে আপনাকে নেকের পথে হাঁটাইয়া এই কোরআনের মজলিসে আসার সুযোগ দান করলেন, সেই প্রভুকে প্রাণ খুলে অন্তর অন্তঃস্থল থেকে জুড়ে সুর আওয়াজে বুলন্দ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে তিনজন বক্তা ওয়াজ করেছেন, আমি সবারই আলোচনা একটু একটু করে শুনেছি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি তিনটা জগতের কথা বলেছেন, কয়টা তার উপরে ভিত্তি করে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করব শুধু ইমানের উপরে। কারণ আলমে আরোহার জগতে নামাজ ছিল না, আলমে আরোহার জগতে রোজা ছিল না, আলমে আরোহার জগতে হজ ছিল না, আলমে আরোহার জগতে যাকাত ছিল না, কথা ঠিক নেই। আলমে আরোহার জগতে আমরা ভ্রমণ করেছি যেখানে ইচ্ছা সেখানে, আর সেই জগৎ থেকে যে আবার মায়ের উদরে আসলাম, দুনিয়াতে আসলাম, এই জগতে নামাজের দরকার আসেনি? বলে নামাজ করে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, জাকাতের দরকার আছে, হজের দরকার আছে, দান সৎকার দরকার আছে, এত কিছু কেন রে ভাই? যেই জগতে ছিলাম ওই জগতেই ভালো ছিল, কথা ঠিক না বেঠি? কিন্তু এই জগতে আইসা এমন কিছু দায়িত্ব আমার আপনার উপরে দিলেন, আমি আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই দায়িত্বটা শুধু মানুষকে দিয়েছেন, যেরকম সুবহান বাইরা আমার এই মানুষ এই জগতে থাকতে পারবে না। কিছুক্ষণ আগে আমার পূর্বের বক্তা বলেছেন এই জগতে থাকা যাবে? আওয়াজ করে বলেন থাকা যাবে? এই জগতে যদি থাকা না যায়, যেই জগতে আমাদের আবার প্রস্থান করতে হবে ওই জগতের নাম হলো আলমে বরজক। ওই জগতে কিছু দরকার হলো নামাজ রোজা এই জগতে করার পরে ওই জগতে দরকার হলো আমলের, জুড়ে কল সুবহানাল্লাহ। আমল কিভাবে করবো, কার আমল করবো? দুনিয়াতে ফেতনা ফসাদের জগতে
হিন্দুরা বলেন 33 কোটি আল্লাহ, 33 কোটি আল্লাহ। খ্রিস্টানরা বলেন আল্লাহ 3 জন। এরকম বহু জাতি আছেন, তারা বিভিন্ন সৃষ্টিকে আল্লাহ মানেন। এখন আসেন মুসলমানের আল্লাহ কয়জন? আওয়াজ করে বলেন মুসলমানের আল্লাহ কয়জন? মুসলমানের আল্লাহ হলেন একজন। ওই আল্লাহ দেখা যায় না, ওই আল্লাহ, ওই আল্লাহ। তাহলে না দেখা কেমনে আপনি বিশ্বাস করবেন? আর যে বিশ্বাস তো করবেন তার নাম হলো ইমান। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহর কোন শরীক নাই, আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই, ওই আল্লাহ এক অদ্বিতীয়, ঠিক না বেঠি? ভাই আমার মুসলিম শরীফের ছোট্ট ঘটনা বলবো। হাতে আগে কাগজ ধরিয়ে দিয়েছেন, মাত্র 15 মিনিট আলোচনা করব। কি আলোচনা করব আমি জানি না, তবে সংক্ষিপ্ত আলোচনাটুকু আমি শেষ করব। সময়ের বাইরে আমি এক কথাও বলব না, যদি কথা বুঝাইতে নাও পারি। বুঝে আসছে কথা? কর্তৃপক্ষ যা নির্দেশ দিবেন আমি সেই মোতাবেক কাজ করব। আসল ফেরাউনের জমানায়, ফেরাউনের জমানায়, নমরুদের জমানায় ফেরাউন আগে খুব হীন ক্ষীণ ছিলেন, গরিব ছিলেন, বুদ্ধির দ্বারা চালাকি করে কবরস্থানের দারোয়ান থেকে শুরু করে মিশরের রাজত্ব হাতে নিলেন, মন্ত্রী হলেন, পরে বাদশাহ হলেন। চামচা যারা চতুষ্পর্শে ছিল তারা বললেন আপনি যদি খোদাই দাবি করেন তাহলে আমরা আপনাকে সমর্থন দিব। জোরে কর নাউজুবিল্লাহ। এখন ফেরাউন খোদাই দাবি করেছেন, কেউ মানেন তো কেউ মানে না। মানুষ কি খোদা হতে পারে? পারে না। ফেরাউনের খোদা কে? আমার আপনার খোদা, খোদা কে? আমার আপনার আল্লাহ, যিনি ফেরাউনের আল্লাহ ও তিনি। অতএব মানুষকে কেউ মানে কেউ মানে না। ভাইরা আমার এখন উপায় বলতে চান, তাহলে প্রত্যক্ষ পরীক্ষা করা হবে। ময়দানের মধ্যে একটা গর্ত করা হলো, ফেরাউনের সুরতে একটা মূর্তি বানানো হলো। মুসলিম শরীফে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই লেখেন, ওই ফেরাউন কি করলেন, চটিয়াল ময়দানে একটা গর্ত বানালেন, গর্তের মধ্যে শুকনো লাকড়ি দিলেন, আগুন জ্বালাইয়া দিলেন, শহরের মানুষদেরকে ডুল পিটাইয়া দিলেন, নির্ধারিত দিনে ওই ময়দানে সকলকে হাজির হতে হবে, নারী পুরুষ সকলেই ওই ময়দানে হাজির হবেন। সকলেই ময়দানে হাজির হলো, ওই গর্তের সামনে, গর্তকে সামনে রেখে গর্তের এক পাশে ফেরাউনের সুরত একটা মূর্তি বানানো হলো, আর লোকদেরকে ডিক্লার দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, ওই মূর্তিটাকে যারা সেজদা দিবেন ফেরাউনের হাত থেকে তারা রক্ষা পাবেন। নাউজুবিল্লাহ ফিতর না, ওই মূর্তিকে যারা সেজদা দিবে তারা কি করবে, ফেরাউনের হাত থেকে বেঁচে যাবে, আগুন থেকে বেঁচে যাবে। ভাইরা আমার ইমান নামক যে দৌলত মুসলমান ওই ব্যক্তি, যে ব্যক্তি হাসিল করতে পেরেছেন ওই ইমান নামক দৌলত ত্রাণ, কতটুকু কতটুকু তার ওজন, কয় রত্তি তার ওজন বলতেছেন। একটা মুসলমান যদি সর্ষে দানার সমান, যদি ইমান যদি আল্লাহর প্রতি আনয়ন করেন, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন বাইরামার আগুনের কুণ্ডলী করা হলো, ফেরাউনের মূর্তি সামনে রাখা হলো, লাইন ধরে দেওয়া হলো, নারী পুরুষ সকলে লাইন ধরলেন, একজন একজন করে ওই মূর্তিকে সেজদা দিতেছেন। ফেরাউনের কবল থেকে, আগুন থেকে তারা রেহাই পেয়ে যাচ্ছেন, বেঁচে গেলেন দুনিয়ার এই অল্প সময়ের হায়াতের জিন্দিগিতে। যদি তুমি
দুনিয়ার আল্লাহর সাথে ওই অদ্বিতীয় আল্লাহর সাথে যদি তুমি শরীক করো, তাকে যদি তুমি ইলা না মানো, তার সাথে যদি শিরক করো, কুফরি করো, এই অস্থায়ী দুনিয়ার জমিনে তুমি কিছুদিন শান্তিতে থাকতে পারবে, অনন্তকাল কবরে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। যে শাস্তি শুরু হবে ওই শাস্তি কোনোদিন শেষ হবে না, কথা ঠিক নেই? তাহলে ইমান নামক একটা বস্তু মুসলমানরা হাসিল করার জন্য মেহনত করতে হয়, আল্লাহ ওই একেশ্বরবাদ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করতে হয়, ওই আল্লাহ যা নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে যা পাঠিয়েছেন ওগুলির উপরে আমল করে জিন্দেগিকে সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থেকে তাকে মৃত্যুবরণ করতে হবে। যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। মেরে দোস্ত, একজন একজন করে যখন সেজদা দিতেছেন, সেজদা দিয়ে দিয়ে তারা চলে যাচ্ছেন, এক মহিলা ছোট্ট বাচ্চা সত্য পুষিত এই প্রসবিত সেই সন্তানকে কোলে নিয়ে ওই মহিলা ওই লাইনে দাঁড়িয়ে ছিলেন, মহিলাটা ছিলেন আল্লাহ ভক্ত, জোরে জোরে কন সুবহানাল্লাহ। সে লাশ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই মূর্তিকে সেজদা দিবে না, কিন্তু ফেরাউনের হুকুম তাই লাইনে দাঁড়াইছেন। এখন তার যখন সিরিয়াল আসছে ওই মূর্তির কাছে যাইয়া তিনি দাঁড়ায় রয়েছেন, অনেক চিন্তা ভাবনা করতেছেন, আমি সেজদা দিব কি দিব না, আমি সেজদা দিব কি দিব না। বলতেছেন যদি সেজদা দেই ফেরাউনের হাত থেকে আমি বেঁচে যাব, কিন্তু এই বাসাই তো আমার বাসা না, এই বাসা তো আমার চিরজন্মের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। তাই কি করলেন, সেই তস্ত করতেছিলেন, তার চিমচারাম ফেরাউনের চিমচারাম লোক লস্করা বলতেছেন, হে মহিলা তুমি তাড়াতাড়ি সেজদা করে বেগিয়া বাগিয়া যাও। মহিলা সেজদা দিচ্ছে না, বলতেছেন না আমি সেজদা দিব না। যখন সে বলছে না আমি সেজদা দিব না, সাথে সাথে তার কুল থেকে তার ছোট্ট সদ্য পোষিত সদ্য ভূমিষ্ঠ সন্তানটা তার কুল থেকে নিয়ে ওই ফেরাউনের আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছেন। যেই মাত্র আগুনের কুণ্ডলের ভিতরে ওই মায়ের সন্তানটা ফেলে দিলেন, মাকে উঠলেন চিৎকার মেরে উঠলেন, আমার বাচ্চাকে কেমনে কেন আগুনে ফেলে দিলাম, আমার বাচ্চাকে তোমরা কেন মেরে ফেলে দিলাম। ভাইরা আমার মুস্তফি শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই সন্তানটাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো ওই সন্তানটার জবান আল্লাহ খুলে দিলেন, ওই সন্তানটার জবান আল্লাহ কি করলেন খুলে দিলেন। সন্তানটা যেই মাত্র আগুনে পড়েছেন চার হাত পা নাড়িয়া নাড়িয়া মাকে সম্বোধন করে বলতেছেন, মা তুমি আগুনে জাপ দিও না গো, মা তুমি আগুনে জাপ দিও না, মা তুমি আগুনে জাপ দিও না, ও মা মাতৃত্বের দোহাই দেয়া বলি, তুমি আমাকে দশ মাস দশ দিন উদরে রাখছো গো মা, আমি তোমার সেই মাতৃত্বের দোহাই দেয়া বলি গো মা, তুমি ওই ফেরাউনের আগুনে জাপ দিও না, ফেরাউনের মূর্তিকে সেজদা দিও না, তুমি আগুনের ভিতরে আসিয়া যাও, দেখো গো মা আগুন তো আগুন না, আগুন আগুন না। অতএব ভাইরা আমার ইমান আমাদের সকলকে হাসিল করতে হবে, ওই ইমান থাকার কারণে মা সন্তান বেঁচে গেলেন, মাও বেঁচে গেলেন। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি প্রত্যেককেই ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, দুনিয়ার কোন বস্তুর সাথে আল্লাহকে শরীক করা যাবে না, আল্লাহ আল্লাহর আল্লাহকে আল্লাহর সমকক্ষ কেউ নয়, দুনিয়ার কোনো গায়রে মখলুক আল্লাহ আমাকে বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো গায়রে মখলুক আমাকে খাওয়াইতে পারে না, দুনিয়ার কোনো গায়রে মখলুক আমার কোনো উপকার করতে পারে না, একমাত্র বাঁচাইতে পারেন আমার আল্লাহ। বৈরামার কথা সংক্ষিপ্ত হলো এটাই বলছি, আমি বুঝাইতে পারি বা না পারি কিন্তু কথা যেখানে থামতে বলবেন আমি সেখানেই থেমে যাব, কারণ আমার জীবনে আমি অনেক ওয়াজ করেছি,
আমি অনেক মাহফিলে আর আলোচনা করেছি, আমার আলোচনা অনেকেই শুনেছেন। আমি জেরানি বাজার কেন্দ্র জামে মসজিদে দীর্ঘদিন নামাজ পড়েছি, ওখানে আলোচনা করেছি। আজকে আমাদের এখানে দূর দূরান্ত থেকে যে সমস্ত মেহমানরা এসেছেন, এই মেহমানদের কথাগুলো আমরা শুনব। আমাদের ইসলাহের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে এবং খামোশে বসতে হবে, একটা নড়াচড়াও করা যাবে না। ঠিক আছে, মেহমান যেন আমাদের দিকে দৃষ্টিগোচর দিয়ে সে যেন কোনো রকমের বেয়াদবির কোনো আচরণ লক্ষ্য না করতে পারে, যেহেতু এটা আমার আমাদের মাহফিল, আমরা নিজেরা এটাকে ইন্তজাম করেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে সুন্দর ব্যবস্থা করতে, বসার ব্যবস্থা করতে পারি নাই, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহর কোরআন নবীজির হাদিস থেকে আমরা মহামূল্যবান ওলামায়ে দিনদের জবান থেকে শুনব, তা আমলে নিয়তে শুনব, আমরা যেন ঘরে এই আমলগুলো নিয়ে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর অল্প সময়ের ভিতরে খুব মহামূল্যবান কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে প্রতিটা কথার উপরে পরিপূর্ণভাবে আমল করতে শুনে, আমিন।